বিপদে পড়লে বোঝা যায় সত্যি করে বন্ধুটা কি। গাড়ি ঢুকিয়ে দিলে বের করতে পারবি? দাদা তো ঝামেলা করছে না, তোকে ভাবতে হবে বলে ভেঙেছি জামারে দিয়ে দে। বন্ধু তো আশাতেই করো যে তোমার প্রকৃত বন্ধু। ওরা চলে গেছে, আমি কাউকে আমার চিনিস না। আমার বাড়ি করে সুবুদার 107 চালাস করে আমার চিনিস। কার গাড়ি? হ্যাঁ ওই যা ফার্মের গেটের কাছে যা যা কোনা গাড়ি দাঁড়ায় সব হাতটা বেঁধে নামে একটা সিগন্যাল দিয়ে আমি লোকের গাড়ি। সো হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সবাই? সো গাইস আজকে দেখতেই পাচ্ছ 46 আমার হাতে, আর আজকে আমি বেশি কথা বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলি সবার প্রথম। তো তোমরা জানো যে একটা কন্ট্রোভার্সি চলছে দুদিন ধরে, তো সেটা ব্যাপারে ডিটেলসের ভিডিও বানানো আছে প্রিভিয়াস, তোমরা চেক আউট করতে পারো। তো আজকে আমি একটা টপিকের উপরে কথা বলবো, সেটা হচ্ছে দেখো বন্ধু সঙ্গ খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না, কিন্তু হ্যাঁ বুঝে বুঝে চলতে হয়, বুঝে বুঝে বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখতে হয়। আর যে ছেলেটা আমার গাড়ির এই হালটা করেছে পাচ্ছ, এটা হচ্ছে তার উইন্ডশিল্ড, এটা হলো ডিবি ভাইসার গাইস। তো জানো সবাই আমি একটা গ্রিন কালারের পালসারকে নিনজা বানিয়েছিলাম মডিফাইড করে, তো সেটারই এটা অংশ, প্লাস উইংলেটটাও আমি সাথে রেখেছি। আর এগুলো সব কী বলবো গাইস, এখন বলতে গেলে কোনো কাজেরই না। তো যাই হোক এটা দেখুন একটাই রিজন গাইস, এরকম কি ছিল বাইকটা যখন নিয়ে আমি রাইডে গিয়েছিলাম, তখন কি এরকম ছিল? ছিল না গাইস, দেখতে পাচ্ছ এই পরিমাণ ড্যামেজ। তো জিনিসটা এই যে জিনিসটা এটাও গাইস 350 টাকা দাম, এটাও 350 টাকা দাম গাইস, এখনকার দিনে 1 টাকাও কিন্তু কম না। সেখানে এই একটা খরচা, আমি তো জাস্ট তোমাদেরকে 10টার মধ্যে জাস্ট একটা শেয়ার করছি, আর দুদিন আগে তোমাদেরকে দেখলাম পুরো হেডটা নষ্ট হয়ে গেছে, তারপরে আমার গাড়ির আরও বেশি গাইস ক্ষতি হয়ে গেছে, আরও অনেকটাই বেশি ক্ষতি হয়ে গেছে। মিটার চলছিল না, ভেতরে অনেকগুলো তার ছিঁড়ে গেছিলো, সাইডের ফিয়ারিংটা বেঁকে গেছিলো, নিচের মানকারটার একটা সাইড পুরো এরকম ভেঙে গেছে, মানে অনেক অনেক অনেকটা ক্ষতি হয়ে গেছে। তারপরে আমার তো লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমার বলতে ভুলে গেছিলাম যে টোটাল কত কষ্ট পড়েছিলো, অ্যাকচুয়ালি গাইস অ্যারাউন্ড তোমার 10,500 টাকার কাছাকাছি খরচা হয়েছিলো। তো কী কী খরচা হয়েছিলো সেদিন সেটার উপরে পরে আমি একটা হয় ভিডিও বানিয়ে দেবো। তো সবার প্রথম বলি যে ছেলেগুলো ছিল তার মধ্যে হোয়াইট কালারের শার্ট পরা যে ছেলেটা ছিল সে অনেক বেশি হাসাহাসি করছিলো, লাফালাফি করছিলো, এন্ড অফ দ্য টাইম হয় না, মানে তারা ভেবেছিলো তাদের এরিয়ায় আমরা, এবার আমাদেরকে ওখানে ওরা চমকে পালিয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু সেটা হতে দিইনি, আমরা কাউকে ডাকিনি, আমরা কিছু করিনি, আমরা ওখান থেকে বেরিয়ে দেখো বন্ধুত্ব। এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আমার যে বন্ধু রয়েছে প্রদীপ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমি ওকে একবার ফোন করাতে ও এসে গেছিলো, তো ও বেরোচ্ছিল, ওর কিছু পার্সোনাল কাজ ছিল, বাট আমার বলাতে একবার এসে গেছিলো ওর দিন, ও অনেকটা হ্যান্ডেল করেছে। তারপরে আরও অনেকে ছিল, তারপরে আমি যে গ্যারেজে কাজ করাই বিশালের দোকান, তো সেখানেও সবাই ছিল, আর থ্যাংক ইউ সবাই, আর জনসাধারণ মানুষদের তো আরও বেশি থ্যাংক ইউ, কারণ তারা বুঝতে পেরেছে আমার কী সমস্যাটা হয়েছিলো। দেখো গাইস এখানে তো দোষ আমার কিছু না, এখানে দোষ সেই ছেলেটির, তো তার বাবাও এসেছিলো পরে, বলেছিলাম না কথায় বাপেরও বাপ আসে। তো হয়তো ওই ভিডিওটাই আমার শেষ ভিডিও হবে, আর হয়তো একটা কি দুটো ভিডিও দেবো কী হয়েছিলো না হয়েছিলো। আজকে একটাই কথা বলবো তোমাদেরকে, যে টপিকের উপর আমি কথা বলছি সেটা হচ্ছে বন্ধুত্ব ভালো বাট বেশি বন্ধুত্ব আবার ভালো না, আবার বন্ধুত্ব করতে গিয়ে আবার ভুল বন্ধুর সাথে যদি মিশে যাও তাহলে কী হবে সেটাও আজকে তুমি দেখে দাও। 46 দেখছো না ঠিক? হ্যাঁ এই 46টা আমার খুব প্রিয় ছিল, এটাকে ভেঙেছিল তাই এর রিভেঞ্জটা তো নিতে হতো। আমি বলছি আমার গাড়ি ঠিক আছে, যা হয় বুঝে নে আমাকে ঠিক করে দে ভাই, 1000 টাকা আমি খরচা দিই, 1000 টাকা দিয়ে কিছু হবে না, 1000 টাকায় কিছু হয় না, সেটারই দাম নেবে কত পাগলা, এখানে ওর গ্যারেজও না তোর গ্যারেজও না, যা হবে কাজ তুই কাজ করে দে, ঝামেলা মিটে যাবে। কোনো মানি নেই, আমি তো কি মানি নেই, মানি নেই গাড়িটা দেখি এসে পোড়া যাচ্ছে, আমরা তো তোদের পিছনে কাটিও করিনি, আমরা কাটিতে আমাকে কেন দাও না,
আমরা তোদের পিছনে গাড়ি করেছি সেদিন ফোন করতে দেন আমার বন্ধু ভাই হবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাও তো আমি তোদের ওখানে পড়ে যাচ্ছে বাবা আরে এখানে কন্টিনিউয়াস করে নিলাম না অ্যাক্সিডেন্ট কি করে হলো এখন ভাই বলছি সজনে তো মারলি নিয়ে অ্যাক্সিডেন্ট আঙ্কেল হতেই পারে রাস্তাঘাটে বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে আগে ডাক বিড়া বেরোলে ভাই বলো এবার তো মজা হবে না এবার তো বুঝতে পারছিস এবার তো বুঝতে পারছি আমি তাই জন্য তো আমি বলছি আমি একটা ফোন করলে বারাংতে বেরিয়ে যাব তোমরা এখন আসো একটা ফোন করলে বারাংতে বেরিয়ে যাব তোমরা এখন আসো একটা ফোন করলে বারাংতে বেরিয়ে যাব তোমরা এখন আসো নিকল লউড়ে পহলি ফুরসত মে নিকল আমি বলছি যা আমার গাড়ি ঠিক আছে যা হয় তোরা ও কাছে ওকে মেরে ফেলে বুঝেনে আমাকে ধরে इस पड़े थकले तू बुझदिस दादा তুই চিলি সঙ্গেস বটে তুই চিলি তুই চিলি ওরে বুঝা ওরা তো পুরো টাকা ওর একটা বন্ধু পালিয়ে গেছে বুঝা ওরা তো হাত টাকাটা দিয়েছে তো হাফ দে হাফ ওরা বহন করুক তুমি বলে এটা পালসার 180 এত বড় ড্যামেজ 4000 টাকা হয় তাও তো বলছি 4 দিয়ে তুই চলে যা দুদিন না বুঝা আমি কি করব সেটা তুমি বলো নিজে বলো আমি কি করব সেটা একজনকে যদি বুঝানোর পরে সে যদি না বোঝে একটা বন্ধু পালিয়ে গেছে কি বলে বলো কি বলে কি বের করতে পারবি তো হ্যাঁ চলো চলো তোর কাছে নাকি ইন্ডিয়ার কাগজ আমরা যাব আমি এখনি ফোন করছি তুমি ঢাকা তো চলো তুই ওকে চিনিস তো ওর গাড়িটা তো আমি কাউকে চেনা দরকার নাই দোষ করেছি আমি দোষ করলাম আর ছাড়তি আমি তো দোষ স্বীকার করছি স্বীকার করতে হবে না দাদা রবীন্দ্রনাথ পয়সা কি খাবে আছে নিজের পয়সা ঠিক করবে তোর ভ্যান আমি ভেঙে দিয়ে বেরিয়ে যাব তুমি বলো না নিজের পয়সা আমি ছেড়ে দিলাম चाहले कि झगड़ा करते बार बार झगड़ार दरकार नहीं मिटे देजे गंडगोल ফোন মন বন্ধ কর এইগুলো কি তুই মুটকি দেখাচ্ছিস বাড়া তোমরা কেন কাছে আর চোখ বানায় দেবো গুড মর্নিং ব্যাটা আমরা মদ খেয়ে লোকের উপর এমনি এমনি ভর পড়ি না তাহলে কিন্তু তোরে মারিয়া ধচায় দেবো আরে ধাক্কা লাগবেই পারে তোমার গাড়ি কি রাস্তার মাঝখানে ছিল ছিল না তোর গাড়ির সাইডে ছিল গাড়ি কি রাস্তার মাঝখানে ছিল ছিল না তোর গাড়ির সাইডে ছিল আমি ড্রাগস গ্যাজা অল টোটাল সব কি আছে পকেটে দেখবি পাতা রইছে দেখবি এই দেখ পাতা রইছে টাকার সঙ্গে মিশানো झमेला कम बस माल दीदी माल एने दो दाम দাদা বলছে দাদা যতটা চাইছে দেখ কাকার কতটা খরচা আছে দাদা বলছে এখন দিয়ে যে তোমার কাছে এখন মাথা গলান কিডনি বেচে দাও কি বিষয় আমি কি আসুন কি বিষয় আমি রেখে চলে যাও আমি তোমার ডিটেইলস তো ডিটেইলস আমার কি সময় নেই নাকি এদের সময় দাম নেই নাকি কালকে তোকে আচ্ছা অবশ্যই আমার এলাকার ছেলে জানিস তো আর আমাদের ভালো ভাবে না আমার বাড়ি কোথায় বলতো তোর বাড়ি যেখানেই থাক তুই তো আমার এলাকার ছেলে বললি তুই তো আমারে চিনিস তুই তো আমারে চিনিস আকি বাড়ি কোথায় তুই আমারে চিনিস না আমার বাড়ি কোথায় শিবুদার 107 চালাস পলাস আমারে চিনিস কার গাড়ি হ্যাঁ শেয়ার করো আর
একটাই কথা বলবো, এখনকার দিনে গাইস বন্ধুদের সাথে চলবে, একটু বুঝে শুনে চলবে, ভালো বন্ধু ছাড়া কারোর সাথে মিশো না দরকার না থাকলে। আর এটাই ছিল আজকে কিছু তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার ভিডিও, যদি কিছু ভালো লেগে থাকে দেন ইফ ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে গাইস তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। স্টে সেফ, স্টে হোম, গুড ডে বয়েজ।